ওরা জানলা দিয়ে বাইরে তাকায় আর রাক্ষসের পাটা দেখে ফেলে। না না, তুমি তো আমাদের মা হতেই পারো না। তুমি কোনো কিছু করে তোমার গলার আওয়াজটা তো পাতলা করে নিয়েছো, কিন্তু তোমার পাজে অনেকই খারাপ আর অনেক কালো। আমার মায়ের পাজে অনেক সুন্দর, কি ফর্সা। আরে ধোকেবাজ, তুই আমাদের ঘর থেকে দূরেই থাক। আমি জানি তুই সেই রাক্ষসটাই যে রাক্ষসটা আমার বাবাকে খেয়ে ফেলেছে। তুই তো আমাদের মাকে বিধবা বানিয়ে দিয়েছিস আর আমাদের অনাথ করে দিয়েছিস। আমাদের বাপের ছায়া মাথার উপর থেকে তুলে দিয়েছিস। তুই তো আমাদের ঘরের থেকে দূরেই থাক। তুই তোর মুখটা কালো করে নে আর এখান থেকে চলে যা, আর কোনোদিনও আমাদের দরজার সামনে আসবি না। এরপরে রাক্ষসটা সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আরে আমি যাই করছি তাতেই যে অসফল হচ্ছি, এখন কি উপায় বের করা যায় যাতে করে ওই বাচ্চা দুটোকে আমি মজা করে খেতে পারি। হঠাৎ করে রাক্ষসের মাথায় একটা বুদ্ধি আসে।